Assalamualaikum, আশা করছি সবাই ভালো আছেন। কিছুদিন আগেই রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350 নিয়ে একটি ভিডিও করেছিলাম। আজকে রয়্যাল এনফিল্ড হান্টার 350 নিয়ে একটি ভিডিও করব যেখানে আপনাদের শর্টে জানাবো ভালো এবং খারাপ কিছু দিক। আজকে খারাপ দিকগুলো দিয়ে শুরু করছি। ভাইব্রেশন 350 ক্লাসিকে যেমন ভাইব্রেশন পাবেন, তবে হান্টারে কিছুটা কম ভাইব্রেট করে যতটুকু আমি শুনেছি এবং রিভিউ দেখেছি। ব্রেকিং সিস্টেম, অনেকের কাছেই এই বাইকের ব্রেকিং সিস্টেমটি ভালো লাগেনি। তার মানে দাঁড়ায় যে ব্রেকিং সিস্টেমটা যদি আরো ভালো পড়তো তাহলে কিন্তু হান্টারটি আরো ভালো পারফর্ম করতো। মূল্য, বাংলাদেশের বাজারে স্টার্ট হচ্ছে 3,40,000 টাকা, যেটা অনেকের কাছে কিন্তু অনেক বেশি। হ্যাঁ, যদি কম্পিটিশন ধরা হয় তাহলে কিন্তু হান্টার অন্যান্য বাইক থেকে এগিয়ে থাকবে। সিট পজিশন, ইন্ডিয়ান সিটটি আর একটু ওয়াইড হলে বসার জন্য কিন্তু খুব আরামদায়ক হতো। আপনি যদি লম্বা ট্যুরে যান এবং পিছনে কেউ বসে তার জন্য কিছুটা অস্বস্তিকর হতে পারে। চলুন জেনে নেওয়া যাক ভালো দিকগুলো। মোটরসাইকেলটির ডিজাইন, রেট্রো স্টাইলের ডিজাইন, গোলাকার হেডলাইট, গিয়ার ড্রপ শেপের ফুয়েল ট্যাঙ্ক, মিনিমালিস্টিক লুক এটিকে আকর্ষণীয় করে তোলে। এর কম্পিটিটর যারা রয়েছে তাদের মধ্যে এই বাইকটা কিন্তু আপনি একেবারে ফেলে দিতে পারেন না, দেখতে কিন্তু খুবই অ্যাট্রাকটিভ। ইঞ্জিন পারফরম্যান্স, 19.93 BHP পাওয়ার এবং 27 NM টর্ক দিয়ে এর ইঞ্জিন ডিজাইন করা, যা আপনাকে শক্তিশালী একটি পারফরম্যান্স দিতে সহযোগিতা করবে। টায়ার, এর পেছনের টায়ার কিন্তু 140-এর, যা আমাদের বাংলাদেশের জন্য খুবই প্রিয় এবং কন্ট্রোলিং খুব ভালো হবে। বাংলাদেশের রাস্তার জন্য এটিকে কন্ট্রোল করা আপনার জন্য খুব সুবিধার হবে এর হ্যান্ডেল সিস্টেমটা দিয়ে। এর সুন্দর হ্যান্ডেলের মাধ্যমে আপনি বাইকটিকে খুব ভালোভাবে কন্ট্রোল করতে পারবেন। মাইলেজ, রয়্যাল এনফিল্ডের অন্যান্য বাইকের তুলনায় আপনি হান্টার 350-তে কিন্তু বেশ ভালো একটি মাইলেজ পাবেন এই শহরেও। আপনি যদি ট্যুরে যান তাহলে তারও বেশি পাবেন, এটা স্বাভাবিক। রাইডিং পজিশন, আপনি লম্বা ট্যুর দেন বা ছোটখাটো রাইড দেন, তার জন্য রাইডিং পজিশনটা কিন্তু খুব ভালো করে তৈরি করা হয়েছে। রেট্রো স্টাইল, ইঞ্জিন, ব্রেকিং, লুক এভরিথিং আপনার জন্য হান্টার কিন্তু একটি পারফেক্ট প্যাকেজ হতে পারে বাংলাদেশের তুলনায়। 3,40,000 টাকায় বাংলাদেশের কম্পিটিশনে যারা রয়েছে তাদেরকে অনেক পিছনে ফেলে দিবে রয়্যাল এনফিল্ড হান্টার 350। এর আওয়াজ শুনেও কিন্তু বেশ ভালো লাগে, যদিও আওয়াজটা 350 ক্লাসিক বা 350 বুলেটের মতো না, এই আওয়াজটাও কিন্তু খুব অ্যাট্রাকটিভ। সামগ্রিকভাবে রয়্যাল এনফিল্ড 350 একটি ভালো বাইক, বিশেষ করে শহরে ভ্রমণ এবং ছোট রাইডিং এর জন্য। যদি আপনি ক্লাসিক লুক, সহজ হ্যান্ডেলিং এবং ভালো মাইলেজ খুঁজছেন তাহলে এই বাইকটি আপনার জন্য উপযুক্ত হতে পারে। এখন আমি বাইকটি চালিয়ে দেখতে পারিনি, সামনে আমার এক বন্ধু হয়তো বা নিবে, তার থেকে ধার করে কিছুক্ষণ আমি রাস্তায় চালাবো এবং তখন আমি দেখতে পারবো যে বাইকটির পারফরমেন্স কিরকম। যারা বাইক প্রেমীরা আছেন তারা অনেকেই অধীর আগ্রহে অপেক্ষা করছে যে কবে তারা রয়্যাল এনফিল্ড চালাবে। অনেকে কিন্তু প্রি অর্ডার করে ফেলেছে, এখন জাস্ট ডেলিভারি পালা। সো লেটস হোপ ফর দ্য বেস্ট এন্ড সি ইউ রয়্যাল এনফিল্ড হান্টার 350। আই এম ফাহিম, টেকিং লিভ ফ্রম দিস ভিডিও। টেক কেয়ার ইওরসেলফ। আসসালামু আলাইকুম, থ্যাংকস ফর বিং উইথ মি।